রবীন্দ্রনাথের একটা গান আছে, যাওয়া আসার এই কি খেলা। হ্যাঁ, তাই যেন মনে হচ্ছে, তাই না? যাওয়া আসায় তোমাদের চলতেই থাকে, সেটাই আর কি। আর তোমায় নতুন করে পাবো বলে হারাই হারাই ঘরে ঘরে, একদমই তাই। আজকে আমাদের যে বিষয়, অর্থাৎ শেষের কবিতা অমিত রবীন্দ্রনাথ, সেখানে বারবারই তো এই প্রেমের একটা পট পরিবর্তিত হতে থাকে, এবং লেখক বা কবি যিনি হোক না কেন, তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতাই কিন্তু আসলে বেরিয়ে আসে তার সৃষ্টির মধ্যে দিয়ে, সেটা তার জানতে হোক কিংবা অজানতে হোক। এবং তার এই অভিজ্ঞতাগুলোই কিন্তু আসলে তার সৃষ্টির মধ্যে দিয়ে আখরবদ্ধ হয়, এবং এর পরেও কিন্তু কয়েকটি কথা বলার থাকে। তবে এই কথাগুলো অবশ্যই রবীন্দ্রনাথ স্বয়ং বলে গেছেন, শেষের কবিতায় অন্তর্ভুক্ত বিষয় নিয়ে কিন্তু নির্ঝরণী কবিতা সম্পর্কে রবীন্দ্রনাথ বলছেন। এবং তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের যে চিঠি, সেই চিঠিপত্রের উত্তরেও রবীন্দ্রনাথ বলছেন, যা কিন্তু আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়। কি বলছেন রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ বলছেন যে শেষের কবিতায় সেখানকার নায়িকাকে সম্বোধন করে নায়ক, উপন্যাসের নায়ক বলছেন, তুমি ঝর্ণার মতো, তোমার চিত্তের প্রবাহ স্বচ্ছ, বিশ্বের আনন্দ আলোক তার মধ্যে অবাধে প্রতিফলিত হয়, তোমার সেই নির্মল হৃদয়ে আমার ছায়া পড়ুক, আমার চিন্তা তোমার হৃদয়ে দোলায়িত হতে থাক, তোমার মনে প্রতিবিম্বিত আমার ছবিটাকে বাণী দাও, তোমার প্রেমের যে বাণী নিত্যকালের, অর্থাৎ তোমার ভালোবাসার চিরন্তনতায় তাকে সার্থক করো, সত্য করো, তোমার অন্তরে পড়েছে আমার ছায়া, তার সঙ্গে মিলেছে তোমার আনন্দের দীপ্তি, তারই উপলব্ধিতে আমার অন্তরতম কবি উল্লাসিত, পদে পদে তোমার আনন্দের ছটায় আমার প্রাণে করে ভাষার সঞ্চার। আসলে এক কথায় এই কবিতার মর্মার্থ এই যে, যখন কোনো মানুষের আনন্দ এবং সেই আনন্দে যখন আমার হৃদয়ে কোথাও দোলা লাগে, এবং সেই আনন্দের মধ্যে দিয়ে অবশ্যই যখন আমি প্রতিফলিত হই, তখন কোনো একটা জায়গা থেকে নিজের আত্ম উপলব্ধি কিংবা নিজের আত্মপ্রকাশও যেন বুঝে নেওয়া যায়, বা কোনো একটা জায়গা থেকে সেই উপলব্ধি কিন্তু আমাদের হয় অন্যের আনন্দের মধ্যে দিয়ে, বা কারুকে আনন্দ দেওয়ার মধ্যে দিয়ে। এইভাবেই এগিয়ে চলবে, এক এক করে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। শ্রদ্ধেয় গুরুপ্রসাদ মহান্তি, আমরা গানে চলে যাব এখন। একদম গানে আছি। তুমি আজকে যে চরিত্র নিয়ে আলোচনা করছো, একটুখানি বলি যে অমিত রায় একজন ব্যারিস্টার মানুষ, কিন্তু একদম অন্যরকম এক আধুনিক ছন্দে চলেন। মেয়েদের সম্বন্ধে তার কিরম ধারণা, আমি জাস্ট একটা লাইন একটু কোট করে তোমাদের পড়ে শোনাই। মেয়ে বিয়ে করত সেই পুরাকালে লক্ষণ মিলিয়ে, আমি চাই পাত্রী আপন পরিচয়ই যার পরিচয়, জগতে সে অদ্বিতীয়। অর্থাৎ তার ভাবনাটা কতটা আধুনিক, যেটা আমার মনে হয় এখনকার দিনের একটা পুরুষ মানুষের মনেও কি এতটা আধুনিকতা আছে, তাই না? তো সেখান থেকে যে গান আসে, আঁখি ফিরাইলে বলে না যত
শ্রদ্ধেয় গুরুপ্রসাদ মহান্তি এবং অগ্নিমিত্র ঘোষের মননকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলছি আমাদের আজকের বিষয়ে, অর্থাৎ শেষের কবিতা অমিত ও রবীন্দ্রনাথ।